কমিশনে দলে দলে যে তিন চার কৃষক সংগ্রাম কমিটি ফসলের ন্যায্য দাম ও সারের কালোবাজারি রুখতে কৃষকদের অবস্থান বিক্ষোভ ডেপুটেশন নওদায়। এদিন মঙ্গলবার প্রায় 1000 কৃষক মিছিল করে নওদা বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভে বসেন। ট্রাক্টরে করে পেঁয়াজ ছিটিয়ে বিক্ষোভ দেখায় একদল চাষি। নয় দফা দাবি নিয়ে পাঁচজন প্রতিনিধি বিডিও সত্যজিৎ হালদারের কাছে ডেপুটেশন দেন। বিডিও সব বিষয়গুলি গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দিলে অবস্থান বিক্ষোভ তুলে নেয় নওদার কৃষক কমিটি। এই বিক্ষোভ ঘিরে পুলিশ মোতায়েন ছিল চোখে পড়ার মতো। আজকে আমরা পেঁয়াজ ফেলে আন্দোলন করছি মুর্শিদাবাদের নওদা থানায়। ব্যাপক চাষি এখানে, সবচেয়ে পশ্চিমবাংলার ভিতরে সবচেয়ে বেশি চাষ পেঁয়াজের হয় এই নওদা থানায়। তাই নওদা থানায় পেঁয়াজ চাষ, আজকে পেঁয়াজের দাম হচ্ছে 4-5 টাকা, এর বেশি কিছু দাম নেই। মানুষের পেঁয়াজ মাঠে সমস্ত পেঁয়াজ হয়ে গেছে, কিন্তু তোলার কোনো পরিস্থিতি নেই। যে পয়সা দিয়ে আপনার লেবার খরচ দিয়ে পেঁয়াজটা তুলবে, সেই খরচটা উঠে আসছে না মাঠ থেকে। সার, বীজ, কীটনাশক সমস্ত থাকলো, জমির কন্টাক্ট ফসলে থাকলো, তবু সেই টাকা ক্ষুদ্র চাষির কাছে বিঘাপতি 15,000 টাকা হচ্ছে। বিঘাপতি 40,000 টাকা খরচে বিঘাপতি 15,000 টাকা পেঁয়াজ হলে চাষি করবে কি? চাষিকে বিষ খেয়ে গলায় দড়ি দিয়ে মরা ছাড়া কোনো উপায় নেই। তাই আজকে আমরা পেঁয়াজ নিয়ে এসে এই সরকারের দপ্তরের সামনে বিডিও অফিসে আমরা পেঁয়াজ ঢেলে দিয়ে এই আন্দোলনকে সফল করতে চাই, যে আমাদের পেঁয়াজের দাম দিতে হবে।